রাজ্যের ছাত্রছাত্রীর সকলো জনসাধারণের আহিছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। ভারতত ক্রমে জটিল হওয়ার দিকে কোভিডর পরিস্থিতি, পুনের আহিছে কেবাটাও উদ্বেগজনক খবর। ইপিনে মেট্রিক উচ্চতর মাধ্যমিকর পরীক্ষাক লৈ সরকারের নির্দেশনা, সবিশেষ এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আহক আজির ভিডিওটি আরম্ভ করো। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিৎ বৰাই স্বাগতম জানাইছো। প্রথমে জানাব বিচাৰিছো এটা বিগ ব্রেকিং নিউজ, গুরুত্বপূর্ণ খবর। ভারতক ভয়াবহ হওয়ার দিকে এটা করোনা পরিস্থিতি, ক্রমে জটিল হয়ে পড়ছে কোভিডর পরিস্থিতি। বিগত চব্বিশ ঘণ্টাত 22,775 গৰাকী লোক নতুনক আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে 406 জনক লোকর। ইপিনে অমিক্রণ আক্রান্তর সংখ্যাও ভয়ানক হারত বৃদ্ধি পাইছে আর বর্তমানলৈকে অমিক্রণ আক্রান্ত হয়েছে 1,270 গৰাকী লোক। ইপিনে অসমতো পুনৰ বৃদ্ধি পাবলৈ ধৰিছে কোভিডৰ সংক্ৰমণ। 31 ডিচেম্বৰত দুগুণ বৃদ্ধি হৈছে অসমত কোভিডৰ সংক্ৰমণ। আক্ৰান্ত হৈছে 192 গৰাকী লোক আৰু আক্ৰান্তৰ হাৰ 0.77% বৃদ্ধি পাইছে। আৰু ইয়াৰ মাজতে ছাত্ৰ-ছাত্ৰীৰ বাবে আহিছে চৰকাৰৰ নিৰ্দেশনা। মেট্ৰিক উচ্চতৰ মাধ্যমিকৰ ছাত্ৰ-ছাত্ৰীয়ে আজিৰে পৰা পঞ্জীয়ন কৰিব লাগিব ভেকচিনৰ বাবে আৰু 3 জানুৱাৰীৰ পৰা সকলো ছাত্ৰ-ছাত্ৰীয়ে ভেকচিন ল'ব লাগিব। মেট্ৰিক পৰীক্ষাৰ বাবে ছাত্ৰ-ছাত্ৰীয়ে ভেকচিনৰ প্ৰমাণপত্ৰ নিব লাগিব।